नमस्कार बंधुरा, पौलमीज पाकघर एंड लाइफस्टाइल ब्लगे सबाई के स्वागत। आज हमें एक अन्य धरनेर सोयाबीन कारी आपनादेर करे देखाबो। चलुन रान्नाटी शुरू करी। प्रथमे रान्नाटा करार जोन्नो आमी एकटा कड़ाई गरम करे निये अल्प एकटु सादा तेल दिए दिच्छी। सादा तेलटा गरम होले आमी छोटो छोटो करे केटे रखा आलू दिए देव एवं भालोभावे भेजे फेलब आलूगुलो। আলুগুলো ভাজার সময় আমি অল্প একটু হলুদ আর একটুখানি নুন ব্যবহার করেছি। আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটা কভার ব্যবহার করব। কভার দেওয়ার কিছুক্ষণ পর একবার চেক করে নিয়ে गोल्डेन ब्राउन हवा पर्यंत आलूटा खूब भालोभावे भेजे एक साइडे तुले राखब। ওই একই কড়াইয়ে আমি আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। চার 5 সেকেন্ডের মতো ভেজে নেব যাতে খুব সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরোয়। আর এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু চিনি দিচ্ছি যাতে খুব সুন্দর একটা রং আসে। খুব ভালোভাবে এরপর পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে এরপর আমি আস্তে আস্তে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা আর খুব ভালোভাবে মিশিয়ে ফেলব। আর ভালোভাবে ভেজেও নেব যাতে কোনো রকমভাবে আদা রসুনের কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো,
एक चा चामच काश्मीरी लंका गुड़ो, एक चा चामच जीरे गुड़ो, एक टेबिल चामच धने गुड़ो, अल्प एकटू जल दिए एबार आमी मसलाटा खूब भालोभावे कषिये नेब। মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দেব এক টেবিল চামচ মতো টমেটো সস, আর এক চামচ মতো সয়া সস। এরপর আবারও আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব 4-5 মিনিটের মতো। এরপরে আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা সয়া বড়ি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো আর কয়েক মিনিট অল্প আঁচে কষিয়ে ফেলবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব ভাজা আলুগুলো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সয়া বড়ি ও আলুটা মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। এরপর একটা কভার দিয়ে 8-10 মিনিটের মতো আমি রান্না হতে দেব। মাঝে মাঝে কভারটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে ভুলবেন না, যাতে কোনোভাবে মশলাটা কড়ার তলাতে আটকে না যায়। রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন দিচ্ছি 1 চা চামচের মতো শাহী গরম মশলা। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা, গুঁড়ো ও ঘি দেওয়ার পর আমি মিনিট কয়েক চাপা দিয়ে রান্না হতে দেব, যাতে একটা সুন্দর গন্ধ কারির মধ্যে ঢুকে যায়। বন্ধুরা, আমার করা রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে
তাহলে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন আপডেট পেতে। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।